अरे ठीक है एक घंटा थे पोलैती के मिलता कैसे मिलते কি বিষয় নিয়ে খেলার অনুষ্ঠান করছেন আপনারা আজকে হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি উনি ঘোষণা করেছিলেন আজকে খেল দিবস হিসাবে সেই খেল দিবস হিসাবে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খেল দিবসটি পালিত হচ্ছে যেন আরামবাগ পৌরসভার উদ্যোগে এবং যে যুব কল্যাণ দপ্তর আছে তাদের সহযোগিতায় আজকে খেল দিবস এই আরামবাগ বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানে চারটি টিম খেলছে দুটো মহিলা টিম দুটো ছেলেদের টিম তাদের মধ্যে যারা জয়লাভ করবে তারা যে বিজিত হবে বিজয়ী হবে আর যারা হারবে তারা বিজিত এইভাবেই মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা নেওয়া হবে এখানে এই উদ্বোধনে অনেকেই উপস্থিত ছিলেন আমাদের এসডিও ম্যাডাম ছিলেন অন্যান্য মানে ম্যাজিস্ট্রেটরা ছিলেন সম্মানীয় পৌর প্রশাসক ছিলেন এই মুহূর্তে আছে আমাদের সংখ্যালঘু ছেলে ভাগ্নি ভাই আছে এবং অনেকে আছে রহিম টহিম করে এরকম অনেকেই ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়েছিলেন মেয়ে আছে খোকন আছে তা প্রত্যেককে আমরা আজ এবং অন্যান্য যারা সব উপস্থিত হয়েছে যারা খেলায় অংশগ্রহণ করেছে এবার রেফারিরা যারা আছে এবং যারা তত্ত্বাবধান করে আজকে খেল দিবসকে সুন্দর সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন প্রত্যেককে আমি তাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যারা খেলাধুলা অংশগ্রহণ করেছিল তাদের সার্বিক সাফল্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তারা আরও বড় হোক আমরা এটাই চাইব কারণ বর্তমানে এমন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে যেখানে মানে খেলাধুলা যেতে অনেকে ভয় পাচ্ছে কিন্তু মানে জনগণ কিন্তু মানুষ খেলা প্রিয় সবসময় কিন্তু খেলাধুলা করার আগ্রহী বেশি ছেলেমেয়েরা তা সেইটাকে কাজে লাগিয়ে আমরা সব রকম বিধি নিষেধ মেনে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করেছি এই টিমগুলো কোনখান থেকে এসেছে আপনার এইটা টিমগুলো আছে আমাদের যে বৃন্দাবনপুরে যে কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারে যারা প্র্যাকটিস করে তাদেরকে দুটো দলে ভাগ করে নিয়ে মহিলাদের টিম করা হয়েছে আর দুটো টিম আছে এখানে অর্জুনপাড়া এবং এখানে যে ক্লাব আছে আরামবাগের এই পৌরসভায় এই দুটোকে নিয়ে মোট চারটে টিমে খেলা হচ্ছে তাদের মধ্যে যে জয় পরাজয় নির্ধারিত হবে তা আমরা আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে একটাই আমরা কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো উনি এক একটা দিনকে মানুষের কাছে তুলে ধরছেন স্মরণীয় করে রাখার জন্য আমরা জানবেন যে 21শে জুলাই শহীদ দিবস হিসাবে যেমন আমরা পালন করছি 14 জুলাইকে আমরা যেমন কন্যাশ্রী দিবস হিসেবে পালন করছি 1980 সালে অনেক প্লেয়ার বা অনেক সমর্থক খেলার মাঠে যারা প্রাণ হারিয়েছিল তাদেরকে স্মরণ করার জন্য আজকে 16 আগস্টটাকে খেলা দিবস হিসাবে উনি ঘোষণা করেছেন সমস্ত জায়গায় এই খেলা দিবস পালিত হচ্ছে তাই যারা আত্মবলিদান দিয়েছে তাদের আমরা তাদের আত্মার শান্তি কামনা করি পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই তাই আনন্দের জায়গায় যাতে কোনো নিরান্ত না হয় কেউ প্রাণত্যাগ না করে কেউ স্বাস্থ্য না যায় প্রত্যেককে সেইভাবে সচেতন হওয়ার জন্য আমি আজকের খেল দিবস হিসেবে অনুরোধ রাখব যে সকলে যেমন আমরা করোনাকে নিজেরা সাবধানে থেকে অপরকে সাবধানে থেকে করোনাকে জয় করতে পারছি অনুরূপভাবে খেলাধুলার মাঠেতেও যাতে করে আরও আচরণে অন্য যাতে কেউ মানে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমরা অনুরোধ রাখবো প্রত্যেক দর্শকের কাছে আমরা অনুরোধ রাখবো যে খেল দিবসটা কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্য নয় খেল দিবসটা যে খেলা বর্তমানে খেলা যে হারিয়ে যাচ্ছে তাকে পুনর্জীবিত করার জন্য এটা একটা দিক এটা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি ভেবেছেন
যার জন্য ওনাকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনারও সুস্থ ও দীর্ঘায়ু সাফল্য কামনা করি। উনি আমাদেরকে আশীর্বাদ করুন যেন ওনার সমস্ত নির্দেশ আমরা অক্ষর করে পালন করতে পারি। আজ 16 আগস্ট বাংলার চরদরদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ বাংলার মানুষের অত্যন্ত গর্বের দিন, কারণ আজ খেলা দিবস। বাংলার প্রতিটি ব্লকে আজ খেলা চলছে। এছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আজকের এই দিনটিকে খেলা দিবস হিসাবে পালিত করা হচ্ছে। পালন সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।